তো নমস্কার বন্ধুরা, ও শুধু এক্ষুনি ও আমাকে বলছিল যে আটা দেখবেন বন্ধুরা, আটা মেখেছে, জায়গাটা পরিষ্কার করে রাখেনি। ঠিক আছে বন্ধুরা, মানে এক একটা কাজ আর কি করি বলে এরকম বলে। তো বন্ধুরা, ওর একটা আমি মানে হামেশার মানে প্রায় দিনের ওর একটা আমি খুদ দেখাচ্ছি আপনাদেরকে। ও যখনই ফিল্টার থেকে জল নেবে বন্ধুরা, আপনাদেরকে দেখায় ভালো করে কি ফিল্টারে আর কি হাত পা ধোবে, কি জল খাওয়ার জন্য গ্লাসে করে জল নেবে, মানে সেই জায়গাটা এইরকম করে জল ফেলে বিছিয়ে রাখবে। দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা জল পড়ে আছে আর কত দূর থেকে জল পড়ে আছে। দেখুন দেখুন কিরকম করে ও এরকম করে ছিটিয়ে রাখে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে রোজকার ডিউটি, রোজ এই জায়গাটা এরকম করে রাখবে আর আমাকে রোজ মুছতে হবে রোজ। আবার যদি কিছু বলতে চায় তখন আবার বলবে জলের জায়গায় জল পড়ে থাকবে না, রান্নাঘরে জল পড়ে থাকবে না, ওবার এই ডাইলগটা দেবে। এরকম করে জল পড়ে থাকলে পিছল হয়ে যায় না, সানের ঘর, ওকে আমি সেটা বুঝিয়ে পারি না। আবার ও আর একজনের খুদ ধরে। ঠিক আছে বন্ধুরা, এটা আমি এমনি দেখালাম, এমনি বললাম। ঠিক আছে, ওকে, গুড নাইট।